হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নবার্ন অনলাইন অ্যান্ড স্টুডিও সারা ভারতবর্ষ জুড়ে প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে যার মধ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছে এমতো অবস্থায় অনেক ছোটো ছোটো শিশুরা রয়েছে যাদের বাবা মা দুজনেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এমতো অবস্থায় সেই সমস্ত অনাথ শিশুদের ভবিষ্যতে পড়াশুনোর খরচ এবং তাদেরকে কর্মমুখী করতে সরকার থেকে নিয়ে আসা হল পিএম কেয়ার্স ফর চিলড্রেন নামক একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে অনাথ শিশুদের পড়াশুনোর খরচের পাশাপাশি তাদেরকে ভবিষ্যতে কর্মমুখী করে তোলার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং সরকারি ও বেসরকারি স্কুলে পড়াশুনোর সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনা খরচে দেওয়া হবে আঠেরো বছরের নিচে থাকা সমস্ত শিশুরা এই সুবিধা পাবে এবং এই প্রকল্পের মাধ্যমে শিশুদের পড়াশুনোর সমস্ত খরচা তাদের বই খাতা স্কুলের ভোট সমস্ত খরচের সাথে সাথে হায়ার এডুকেশানের জন্য তাদেরকে ভবিষ্যতে লোনও দেওয়া হবে তো এই মুহূর্তে এই সম্পূর্ণ প্রকল্পটি কিভাবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবেই বা ধাপে ধাপে এই সমস্ত সুবিধাগুলো দেয়া হবে তা বিশদভাবে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে সমস্ত শিশুদের বর্তমান বয়স দশ বছরের কম তাদের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির সুবিধা দেবে সরকার সেই সাথে কোভিড আক্রান্ত অনাথ শিশুদের জন্য বিশেষ কোটার মাধ্যমে ভর্তি নেওয়া হবে এছাড়াও শিশু যদি কোনো বেসরকারি স্কুলে পড়াশুনো করতে চায় সেক্ষেত্রেও সমস্ত দায়ভার সরকার নেবে সেই সাথে বেসরকারি স্কুলের পড়াশুনোর সমস্ত খরচ স্কুলের বই খাতা থেকে শুরু করে ভর্তির সমস্ত খরচের দায়ভার থাকবে সরকারের উপর এরপরে আসছি যখন ওই শিশুর বয়স এগারো থেকে আঠেরো বছর হবে তখন ওই শিশু চাইলে বোর্ডিং স্কুল থেকে পড়াশুনো করতে পারে এর মধ্যে সৈনিক স্কুল বা নবোদয় স্কুলগুলো পড়ছে বা অন্যান্য সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের অধীনে শিশুটি পড়াশুনো করতে পারবে বা শিশুটি চাইলে কোনো বেসরকারি স্কুল থেকেও পড়াশুনো করতে পারবে এবং সেক্ষেত্রেও দায়িত্ব থাকবে সরকারের উপরে শিশুর যখন আঠেরো বছর বয়স হবে তখন তার নামে একটি অ্যাকাউন্ট খোলা হবে এবং সেই অ্যাকাউন্টে রাখা হবে দশ লক্ষ টাকা এবং সেই টাকা থেকে যে পরিমাণে ইন্টারেস্ট বা সুদ আসবে সেই সুদ থেকেই শিশুর পরবর্তীকালে আঠেরো থেকে তেইশ বছরের পড়াশুনোর খরচ চালানো হবে ওই শিশুর বয়স যখন তেইশ বছর পূর্ণ হবে তখন ওই দশ লক্ষ টাকা সম্পূর্ণ তাকে দিয়ে দেওয়া হবে ভবিষ্যতে পড়াশুনোর খরচের জন্য শুধুমাত্র তাই নয় পরবর্তীকালে ওই বাচ্চাটি যদি হায়ার এডুকেশানের জন্য যেতে চায় যেখানে অনেক টাকার দরকার হয়ে পড়বে বা অন্য কোনো কর্মজীবন শুরু করতে চায় সেক্ষেত্রেও ওই শিশুটিকে বিনা সুদে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে সম্পূর্ণ সুদের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের উপর আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে ওই অনাথ বাচ্চাটিকে তাকে পাঁচ লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হবে আয়ুষ্মান যোজনার অধীনে আয়ুষ্মান যোজনার অধীনে যেমন প্রতি পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু প্রতিটি শিশুর জন্য অর্থাৎ এক একজনের জন্য পাঁচ লক্ষ টাকা বিমা যোজনা করে দেওয়া হবে যদি কোনো ক্ষেত্রে একই পিতামাতার আঠেরো বছরের কম বয়সী দুটো শিশুই অনাথ হয়ে যায় কোভিডের কারণে সেক্ষেত্রে তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে দশ লক্ষ টাকা দেওয়া হবে পিএম কেয়ার্স ফর চিলড্রেন ফান্ড থেকে এবং তাদের হেলথ ইন্স্যুরেন্সও আলাদা আলাদাভাবে পাঁচ লক্ষ টাকার দেওয়া হবে পিএম কেয়ার্স ফর চিলড্রেন এই প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সুবিধা আসছে পিএম কেয়ার্স ফান্ড থেকে কোভিড পরিস্থিতিতে যে টাকা পিএম কেয়ার্স ফান্ডে দান করেছিল তার থেকেই এই পিএম কেয়ারস ফর চিলড্রেন প্রকল্পটি চালু করা হচ্ছে এজন্য প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদও জানিয়েছেন যারা পিএম কেয়ার্স ফান্ডে আর্থিক সহায়তা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে পিএম কেয়ার ফর চিলড্রেন প্রকল্পের সম্মতি দেওয়া হয়েছে এই সমস্ত প্রকল্পটি ইমপ্লিমেন্টের দায়িত্বে দেওয়া হয়েছে এলাকার ডিএম বা ডেপুটি ম্যাজিস্ট্রেটদের ওপর তাদেরকে বলা হয়েছে কোভিডে পিতামাতা হারানো অনাথ শিশুদের ডিটেলস নিয়ে আপলোড দিতে এনসিপিসিআর সাইটে অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশান ফর চাইল্ড রাইটস এখানে পুরো প্রকল্পটি লাগু করা হচ্ছে যে সমস্ত শিশুরা চব্বিশে মার্চ দু কুড়ি থেকে চব্বিশে মার্চ দু সালের মধ্যে কোভিডের কারণে পিতামাতাকে হারিয়েছেন অনাথ হয়েছেন তো এই হলো পি এম কেয়ার্স ফর প্রকল্পের সম্পূর্ণ বিশদ তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন সাথে ভিডিওটিকে আপনার পরিজনের কাছে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ধন্যবাদ